আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার সর্বশেষ ভিডিওটি, যেটা টাইটেল ছিল ভারতের সবচেয়ে বিখ্যাত হাসপাতাল সিএমসিতে কেন আসবেন না, এই ভিডিওটি নিয়ে অনেকে অনেক আলোচনা সমালোচনা করেছেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের সব ডাউট ক্লিয়ার হবে। সো ভিউয়ার্স, আর দেরি নয়, আজ আমি আপনাদের জানাবো সিএমসিতে আপনারা কেন আসবেন। আমি আবার বলছি, আজকে জানাবো সিএমসিতে আপনারা কেন আসবেন, কোন রোগীরা আসবেন, কেনই বা সিএমসিকে বিশ্বমানের হাসপাতাল বলা হয়। তো সিএমসিতে আসার অনেক কারণ আছে, তার মধ্যে আমি মূল যে কয়টা কারণ সেগুলো এখন বলতেছি। ফার্স্ট অফ অল, বাংলাদেশিদের অভিযোগ, বাংলাদেশে নাকি ডাক্তার দেখাতে গেলে 5 মিনিটের বেশি একজন রোগীকে একজন ডাক্তার সময় দেন না। কিন্তু এখানে আপনি যখন আপনার সিরিয়ালের জন্য অপেক্ষা করবেন, আপনি নিজেই বিরক্ত হবেন যে একজন রোগীকে আর কতক্ষণ দেখে। সত্যি বলছি, আপনি যখন এরপর ভিতরে প্রবেশ করবেন, ডাক্তাররা আপনাকে এত সময় দেবে যে আপনি নিজে বিরক্ত হবেন যে কতক্ষণে আমি রুম থেকে বাইর হয়ে যাই। ডাক্তাররা বারবার জিজ্ঞেস করবে, আপনার রোগের হিস্টোরি তো শুনবেই, এরপর আপনাকে মনে করারও সময় দেবে যে মনে করে বলেন আপনার কোনো আরও প্রশ্ন আছে কি না। তো এটা একটা বিষয়। তারপর আসতেছি রোগ নির্ণয় সম্বন্ধে। ডাক্তাররা যতক্ষণ পর্যন্ত না আপনার রোগটা কি, এর কারণ কি, মূল রোগ নির্ণয় না করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো প্রেসক্রিপশন দিবে না বা কোনো অ্যাডমিশন দিবে না। সকল টেস্টের রিপোর্ট আসার পর ডাক্তার যদি মনে করে যে আপনাকে ভর্তি করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন দিবে। এখন অ্যাডমিশন হওয়ার পর আপনার যত ধরনের দায়িত্ব আছে সব ধরনের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে নেবে। যেমন আমি বলি, এখানকার যে নার্সরা আছে, বাংলাদেশি নার্সরা তো ডাকলে খুঁজেই পাওয়া যায় না, কিন্তু এখানে আপনি শুধু একবার ডাকবেন, ওরা হাজির হতে মনে হয় না 5 সেকেন্ড সময় নেবে। আর 24 ঘন্টায় এদের সার্ভিস সবসময় থাকে। এদের ঘুম, যারা যখন ডিউটিতে আছে এদের কোনো ঘুম নেই। বাংলাদেশে আমি অনেক হাসপাতালে দেখছি রাত 2টার পর সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে 24 ঘন্টা এরা ব্যস্ত থাকে। এরা আপনার বারবার কেয়ার করবে, আর ডাক্তার রোগীর কোন সময় কোন ওষুধ প্রয়োজন, ইঞ্জেকশন প্রয়োজন, অ্যাটেন্ডেন্ট যারা আছেন তাদের এ নিয়ে কোনো ধরনের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আপনাকে কোনো কিছুই করতে হবে না, যখন যে সময় যে ওষুধ লাগবে নার্সরা এসে দিয়ে যাবে। আপনাকে ঔষধ হাত দিয়ে ছুঁয়ে দেখতে হবে, শুধু আপনাকে ঔষধ নিয়ে এসে দিতে হবে। যখন যেটা ঔষধের প্রয়োজন হবে নার্সরা আপনাকে স্লিপ দিবে, ডক্টর লিখে দিবে, নার্সরা আপনাকে স্লিপ দিয়ে ওই স্লিপ দিয়ে আপনারা ঔষধ এনে দিবেন, বাকি দায়িত্ব সব নার্সদের। এখানে কোনো ধরনের আপনাকে কোনো বকশিশ দিতে হবে না, কোনো ধরনের কোনো দালাল নেই। এক কথায় সত্যিই একবারে বিশ্বমানের হাসপাতাল, কোনো ধরনের কোনো অসুবিধা আপনার হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। মনে করেন আপনাকে ডাক্তার দেখাতে হবে, তো আপনি হাসপাতালে ভর্তি, আপনি মোমেনসুর রোগী, ডাক্তার দেখাবেন কীভাবে, নো চিন্তা। এখানে যে প্রফেসররা আছেন ওনারা সব কম্পিউটারে, যেহেতু অনলাইনে সব কিছু হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। যখন যে আপনার সার্জারি ডাক্তার দেখাতে হলে সার্জারি ডাক্তার আপনার বেডে এসে আপনাকে দেখে যাবে। যদি আপনাকে অর্থোপেডিক ডাক্তার দেখানো লাগে, তাহলে অর্থোপেডিক ডাক্তার আপনাকে বেডে এসে দেখে যাবে, আপনাকে কোথাও যেতে হবে না। আর যখন আপনাকে টেস্ট করে, টেস্ট তো অবশ্যই বাধ্যতামূলক, প্রতিদিন কোনো না কোনো টেস্ট করাইবে, আপনার ইমপ্রুভমেন্ট দেখবে কতটুকু হলো, কোথায় কী সমস্যা হলো, প্রতিদিন টেস্ট করাবে আর ট্রিটমেন্ট দেবে। সেক্ষেত্রে আপনাকে টেস্ট করার ক্ষেত্রে আপনার বেডে এসে আপনার স্যাম্পল নিয়ে যাবে, কিন্তু হয়তো যেগুলো টেস্ট আর কি আপনাকে সশরীরে করতে যাওয়া লাগতে পারে, যেমন হচ্ছে আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান, এমআরআই, এগুলোর ক্ষেত্রে আপনাকে ওখানকার যে আয়া আছে তারা আপনাকে নিয়ে যাবে। এক কথায় অ্যাটেন্ডেন্স যারা আছে শুধু আপনার মনে সাহায্য যোগার জন্য এখানে থাকবেন, তাছাড়া অ্যাটেন্ডেন্সের কোনো ধরনের কোনো কাজ নেই, সমস্ত দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। এবার আসি ঔষধপত্র সম্বন্ধে। যেহেতু সিএমসিতে বাইরের কোনো ঔষধ অ্যালাউ করে না, যে ঔষধটা এদের ফার্মেসিতে নেই অ্যাভেলেবল সেই ঔষধে শুধু অ্যালাউ করে, তাছাড়া কোনো ধরনের কোনো ঔষধ এখানে অ্যালাউ করে না। যেহেতু তো হয়তো বা আপনারা ভাবতে পারেন, তাহলে ঔষধ ওরা ওদের মন মতন দেয়, মান কীরকম, আপনারা নিঃসন্দেহে থাকেন, আপনি যে ঔষধ কিনবেন তার থেকে এরা ভালো ঔষধ দেবে। কারণ এখানে যে ঔষধগুলো আছে ম্যাক্সিমাম ঔষধ হচ্ছে বাইরের দেশের, সিঙ্গাপুর, আপনার স্পেন,
মালয়েশিয়া এসব কান্ট্রি থেকে এরা ঔষধগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে। সব ম্যাক্সিমাম ঔষধে বাইরের, হ্যাঁ ইন্ডিয়ারও আছে কিছু ঔষধপত্র, কিন্তু ম্যাক্সিমাম যে ঔষধগুলো আছে সবগুলো বাইরের ঔষধ। তো এই ঔষধপত্র নিয়ে কোনো চিন্তা করবেন না। সবচেয়ে বড় কথা হলো এখানে ভাষাগত সমস্যা হবে, এটা আমি মানি, আমার আগের ভিডিওতেও বলেছি, কিন্তু তারপরও এখানকার যারা স্টাফ আছে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে নার্স আয়া অথবা ডাক্তার সবাই এতটা আন্তরিক, আপনাদের এসব পুষিয়ে দিবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি। তবে আমি আজও আরেকবার বলছি, আপনারা যদি এখানে আসেন শুধু হিন্দি অথবা ইংলিশটা মোটামুটি চালে নেওয়ার মতো একটু শিখে আসতে পারলে আপনি সার্থক হবেন, অনেক ভালো হবে আপনার জন্য। তো আজ আর আমি কথা বাড়াবো না, যদি ভিডিওটি দেখে আপনার একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।